যদি সোনারপুর স্টেশন থেকে বইমেলার উদ্দেশ্যে রওনা হতে হয় তাহলে এটি সেই রাস্তা। এটি স্টেশনের পার্শ্ববর্তী বইমেলার গেট। এখান থেকে প্রবেশ করতে হবে আপনাদেরকে। যদি আপনারা হেঁটে আসেন এখান থেকে আপনার মিনিট পাঁচেক কাছাকাছি সময় লাগবে বইমেলা অবধি পৌঁছাতে। আর যদি বাইকে আসেন তাহলে তো এক থেকে দু মিনিট সময় লাগবে বইমেলা অবধি পৌঁছাতে। এই সরু পথটি ধরেই আপনাদের বইমেলার দিকে আসতে গিয়ে এখানে যেতে যেতে পথে কিছু দোকান পেয়ে যাবে বইমেলার বাইরের স্টল পাবে। তো চলুন আমরা এই রাস্তা ধরেই আস্তে আস্তে এগিয়ে চলি বইমেলার দিকে। হাই বন্ধুরা, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি বইমেলা কেন্দ্রে, সোনারপুরের সব থেকে বিখ্যাত বইমেলা। তো এটা হচ্ছে ডিসেম্বরে 18 তারিখে হয়, আজকে আমরা এসেছি 9 তারিখে। এটা টিকিট মূল্য হচ্ছে 10 টাকা, প্রত্যেকটা টিকিট 3টা টিকিট লাগে। যেহেতু আমরা তিনজন এসেছি, ওই তো ওই সাইডে হচ্ছে টিকিট কাউন্টারটা, এই যে এইটাতে অনেকগুলো কাউন্টার আছে। এই টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো এবার, এই যে এটা হচ্ছে টিকিট, এটা তো চলো এবার আমরা ভেতরে প্রবেশ করি, তোমাদেরকে দেখাবো এখানে। এই বইমেলার মধ্যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে টিকিটটা কেটেছে, এর মধ্যে বিজ্ঞান পার্ক, থিম প্যাভিলিয়ন, এডুকেশন পার্ক, কর্পোরেট স্টল, ফুড পার্ক, ফান পার্ক এবং দিবেশটা মঞ্চ, সংস্কৃতি মঞ্চ, সেখানে প্রতিদিন অনুষ্ঠান হয়, সেগুলো সবই দেখা যাবে। চলো আমরা আস্তে আস্তে ভেতরটা প্রবেশ করি এবং সম্পূর্ণ বইমেলাটা ঘুরে ঘুরিয়ে দেখাই। আর এখানে বিভিন্ন রকমের খাবারের স্টলও তোমরা পাবে, যেখান থেকে এসে বিভিন্ন রকম খাবার টেস্ট করতে পারবে। তবে এখানে বইমেলাতে এলে অবশ্যই করে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে পিঠে অবশ্যই খাবে, ঠিক আছে, অসাধারণ খেতে। আর এটা অনুসন্ধান অফিস, যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় তো এই অনুসন্ধান অফিসে এসে তোমরা সব কিছু জেনে নিতে পারবে। চলো এই বইমেলার প্রধান গেট, এখান থেকে আমরা প্রবেশ করবো বইমেলার মধ্যে। চলো গেটে টিকিটটা দেখাতে হবে আর বইমেলার মধ্যে প্রবেশ করতে হবে। হ্যাঁ, প্রবেশ করে গেছি আমরা বইমেলার মধ্যে। দেখো এখানে তোমরা চাইলে যে কোনো ধরনের পাবলিশার্সের বই, ম্যাক্সিমাম পাবলিশার্সের বই এখানে আসে এবং পুরনো নতুন সব ধরনের বই তোমরা পাবে। শুধু তাই নয়, এখানে বাচ্চাদের বই, বড়দের বই, মজার বই, গল্প বই এবং বিভিন্ন এডুকেশনাল বই তোমরা সমস্ত কিছু পাবে। শুধু তার সঙ্গে সঙ্গে তোমরা যদি কোনো মোটিভেশনাল বই পড়তে চাও তো অবশ্যই তোমরা বিভিন্ন রকম স্টল ঘুরে দেখতে পারো, বিভিন্ন রকম স্টলে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। চলো আমি প্রত্যেকটা স্টল দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো স্টলগুলোকে। দেখছো শিশু সাহিত্য সংসদ, এখানকার শিশু সাহিত্য সংসদের সমস্ত বই এই স্টলের মধ্যে তোমরা পাবে এবং সৌম প্রকাশন থেকে এসছে এরা, সৌম প্রকাশনের সমস্ত বই, বুক কনসেপ্ট, ফুড প্যাকার, অভিনব প্রকাশ্য প্রকাশন, দীপ প্রকাশন, শিশু ভারতী, অন্নপূর্ণা পুস্তকালয়, আলপনা, এই ধরনের তোমরা বিভিন্ন ধরনের পাবলিশার্সের বই এই মেলাতে সমস্ত স্টলগুলোর মধ্যে পেয়ে যাবে তোমরা। চলো তোমাদেরকে প্রথমে গোটা বইমেলাটা একটা চক্কর মেরে দেখিয়ে দিই যে গোটা বইমেলায় টোটাল কত বই দোকান আছে এবং টোটাল এরিয়াটা কতটা আছে। চলো দেখিয়ে দিই পুরোটা গোটা বইমেলাটা। আমরা এখন যে কাউন্টারটার সামনে দাঁড়িয়ে সেটা হচ্ছে মারিয়া বুকস।
এখানে সমস্ত বই 50% অফে পাওয়া যাচ্ছিল। এখান থেকে তো আমরা অনেকগুলো বই নিলাম, 50% অফারে প্রায় নতুন বই। আর এরা আমাদেরকে বলেই দিয়েছিল যে 50% অফার অ্যাভেলেবেল, মানে 50% ডিসকাউন্ট এদের অ্যাভেলেবেল আছে। তোমরা অবশ্যই যদি বইমেলায় আসো এই দোকানটাতে ভিজিট করো এবং অবশ্যই করে 50% অফে বই কিছু কালেক্ট করে নিতে পারবে। সামনে সংস্কৃতি মঞ্চ, আর তারপরেই রয়েছে ফুটপাথ। আমরা ফুটপাথের দিকে এগিয়ে চলেছি আস্তে আস্তে। আজকে বইমেলা শনিবার, তাই ভালো ভিড় আছে। আর বইমেলার আশেপাশে তো ফুটপাথ বা সংস্কৃতি মঞ্চ মোটামুটি ভালোই ছিল। চলো বিনোদন পার্ক বা ফুটপাথ আমরা প্রবেশ করবো আস্তে আস্তে। বইমেলাতে আসবে আর ফুটপাথ বিনোদন পার্কের এনজয় নেবে না তা তো হয় না, অবশ্যই করে নিতে হবে। চলো আমরা প্রথমে ফুটপাথ থেকে ঘুরে এসে এই বিনোদন পার্কে প্রবেশ করবো। আগে ফুটপাথে চলে যাই। চলো দেখো ফুটপাথে সব রকমের দোকান আছে, ফুচকা, পকোড়া, মোমো, পটাটো ফ্রাই, আর সবথেকে বিখ্যাত যেটা ঢাকার পিঠাঘর। অবশ্যই করে এলে ঢাকার পিঠাঘরে পিঠা খেতেই হবে, কারণ মেলাটা যেহেতু শীতকালে তাই পিঠের একটা হিড়িক্ত থেকেই যায়, তাই পিঠের হিড়িক্ত লেগে থাকার জন্য ঢাকার পিঠাঘরে ভালোই ভিড় হয় প্রতি বছরই। আর এখানে বসা হচ্ছে পাঁশকুড়ার চপও আছে সঙ্গে। চলো পিঠের কোনটা কি নাম সেটাও দেখিয়ে দিই একটু। রসগোল্লা, সব রকমের পিঠা আছে। চলো টেস্ট করো অবশ্যই করে এলে ক্ষীরের দুধ পাটির সাথে, তো অবশ্যই টেস্ট করলে খুব ভালো। আর আমরা টেস্ট করেছি, খুবই ভালো লেগেছে। আর দুধ সাজের পিঠাটাও খুব ভালো। আরো বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটাও করতে পারবেন এই বিনোদন পার্ক থেকে। মহিলাদের সাজের জিনিসও এখানে অ্যাভেলেবেল আছে, সঙ্গে বাড়ির ঘরের বিভিন্ন আসবাবপত্র সেটাও এখানে পাবেন আপনারা। বাচ্চাদের খেলনাও অ্যাভেলেবেল আছে বিনোদন পার্কের ভেতরে। আর এখানে বিভিন্ন ধরনের গাইডসও বসেছে, সেই গাইডসগুলো দেখিয়ে নিই একবার। এই যে নৌকো বসেছে, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গাইডসও বসেছেই, তার সঙ্গে সঙ্গে ব্রেক ড্যান্সও আছে, আর সঙ্গে ড্রাগন পেন, এটাও বাচ্চাদের খুব ফেভারিট। প্রচুর মানুষ আছে আর তার সঙ্গে ইলেকট্রিক নাগরবেলা। এবার আমরা প্রবেশ করব বিজ্ঞান পার্কের মধ্যে। এই বিজ্ঞান পার্কের মধ্যে এরা বিভিন্ন ধরনের প্রজেক্টের উপরে কাজ করছে। যেসব স্কুলগুলো এখানে অংশগ্রহণ করেছিল তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট করে এনেছে এবং সেই প্রজেক্টগুলো প্রত্যেককে ডেসক্রাইব করে দেখাচ্ছিল বা বুঝিয়ে দিচ্ছিল যে এই আর কী ধরনের প্রজেক্ট বানিয়েছে। তো এই যে ঘাসিয়ারার যে স্কুলটি, এরা যে প্রজেক্টটা বানিয়েছে সেটা হলো যে এই যে ব্রিজটি বানানো হয়েছে, এই ব্রিজটা একসময় গাড়িও যাবে আর যখন এখান থেকে জাহাজ যাবে ব্রিজ দুটো মাঝখান থেকে ভাগ হয়ে কীভাবে ওপরে উঠে যাবে এবং পরবর্তীকালে আবারও কীভাবে সেটা নিচে নেমে গিয়ে গাড়ি পাস হবে। স্যার আমরা কাপড়ের দিকে এসেছি, আমরা অ্যাকচুয়ালি বানিয়েছি হচ্ছে আমাদের মডেলের নাম হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, রোবোটিক্সের উপরে বানিয়েছি।
এবার সেটা কিন্তু চেয়ে এসে আমাদের জীবনের মধ্যে এবার রোবটিক্সটা কি মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে আমরা যেগুলো বানাচ্ছি মানুষের বিষয়ে সেটাই হচ্ছে রোবটিক্স মানে সেটা রোবট ডাক্তারি ক্ষেত্রে আমাদের যে ক্যান্সার টিউমার এবং বিভিন্ন রকম যে অ্যাবসেন্টিক যে রোগ গুলো ঠিক আছে এইগুলো যেমন ভাবে ডক্টর যেভাবে ইয়ে করতে পারবে ঠিক আছে ইউজিং করতে পারবে সেটা কি একটা রোবট সেটাকে কিন্তু খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি এবং সেটা বেঁচে যাওয়ার চান্সও খুব বেশি। এবারে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খারাপ দিকগুলো কি কি আছে এআই থ্রেটনিং প্রসেস ঠিক আছে থ্রেটনিং প্রসেসে মানে এরকম ইনস্টাগ্রামে ফটো পোস্ট করছি ফেসবুকে ফটো পোস্ট করছি সেই ফটো পোস্টগুলো করার কারণে যে আমরা কিন্তু আমাদেরকে ফোন হ্যাক করছে মানে হ্যাক করছে এগুলো কিন্তু আমাদের পুরোপুরিভাবে মানুষকে নিজের বসে নিয়ে চলে আসছে এগুলো হচ্ছে না মানুষের খাওয়া দাওয়া সম্পূর্ণটা সে মোবাইল দেখে নিজেদের জীবনটাকে সার্থক করে তুলে করে ফেলেছে। অ্যাডভান্টেজগুলো কি আমাদের যেকোনো প্রাইভেট জিনিস আমরা লক করে রাখতে পারি সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে। মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে না চলতে পারলে মানব জাতির ধ্বংস অনিবার্য। বর্তমানে স্বাদু জলের চাহিদা এতটা পরিমাণে বেড়ে চলেছে যে নিত্য নতুন ভাবে জলের যোগান না ঘটাতে পারলে মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। এই নিত্য নতুন উপায় গুলির মধ্যে অন্যতম হলো বৃষ্টির জল সংরক্ষণ বা রেইন ওয়াটার হারভেস্টিং। সাধারণত বৃষ্টির জল আমাদের বাড়ির ছাদে পড়ে, বাড়ির ছাদের প্রান্ত দেশে আমরা যদি পাইপ লাগিয়ে বাড়ির ছাদের নিচে রিজার্ভার সাথে সংযুক্ত হই তাহলে আমরা বৃষ্টির জল সংরক্ষণ করতে পারবো। পরবর্তীকালে এই জল আমরা গৃহের নানান রকম কাজ যেমন থালা বাসন মাজা কাপড় কাটা ঘর মোছা ইত্যাদির কাজে যেমন ব্যবহার করতে পারি তার সাথে সাথে আমরা চাষের কাজেও এই জল ব্যবহার করতে পারি। জল সংরক্ষণ করলে ভ্রমণের ধান যেমন কমবে ঠিক তেমনি আমাদের পরিবার পরিবেশ পরিচ্ছন্ন থাকবে। বর্তমানে উন্নত দেশগুলি এইভাবে জল সংরক্ষণ করছে আমাদের দেশে ইংরেজি ছাড়াও হচ্ছে তামিলনাড়ু কিভাবে জল সংরক্ষণ করছে তাদের প্রকৃতি ব্যবহার করছে রাজ্য স্তরে এই প্রকৃতিটা আরো বেশি পরিমাণে জনপ্রিয় ও বিখ্যাত হয়ে উঠেছে। ঠিকই আছে দেখো হস্তশিল্প পার্কে বিভিন্ন ধরনের মহিলা যেসব জিনিস বাড়িতে বানায় সেসব জিনিস এখানে আনা হয়েছে। এগুলো একটু কস্টলি হয় কিন্তু জিনিসগুলো খুব সুন্দর সুন্দর করে কাজ করা প্রতিটা জিনিসই নিজেদের হাতে বানানো। এই যে দেখো ছোট্ট ছোট্ট করে জিনিসগুলো বানানো হয়েছে সুন্দর সুন্দর করে এগুলো সবই হাতে বানানো না সবই হাতে বানানো না বইমেলাতে যাওয়া মানে কি বই কিনতেই হবে বইয়ের সঙ্গে যদি ছোঁয়া না থাকে তাহলে বইমেলায় গিয়ে লাভ কি হবে। দেখো আমরা কিছু বই তার মধ্যে কালেক্ট করেছি আর সব বই তো কালেক্ট করা সম্ভব নয় তবে এসব প্রচুর বই আছে বইমেলাতে খুব ভালো লাগবে এবং ভালো ভালো বই তোমরা সংগ্রহ করতে পারবে বইমেলা থেকে অবশ্যই করে আসতে হবে তার জন্য। আর এত সুন্দর বইয়ের কালেকশন একমাত্র বইমেলাতেই পাওয়া যায় ঠিক আছে কলেজ স্ট্রিটের পরে যদি ভাবি তাহলে বইমেলাতেই এই বইয়ের কালেকশন আমরা পেতে পারি একসঙ্গে। চলো তাহলে আজকের মতন টাটা আবার পরে দেখা হবে পরের ব্লগে ভালো থেকো সুস্থ থেকো।